আফটার লং টাইম আমার পছন্দের জায়গায় চলে আসলাম খাওয়ার জন্য। দুপুর থেকেই মোটামুটি এখানে খাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, ব্যাংকে কিছু কাজ ছিল, তো সেখান থেকে বের হতে হতে অনেক সময় লেগে গেল। ব্যাংকের কাজগুলো শেষ করার জন্য আমরা দুইজনেই বের হয়েছিলাম, আমি আর আমার BFF। তো ব্যাংকের কাজগুলো শেষ করতে করতে প্রায় 4টা বেজে গেছে, তখনই আমি ঠিক করে ফেলেছি আজকে আমি সিরাজ চুই গোস্ততে খাবো। আর আমার BFF বলছিল যে কাচ্চি ভাইয়ে খাওয়ার জন্য, কারণ তার কাচ্চি পছন্দ, বাট আমার কাচ্চি খেতে ইচ্ছে করছিল না। আর সিরাজ চুই গোস্ত রেস্টুরেন্টে আমি এর আগেও খেয়েছি, দ্যাটস ওয়াই আমার এটার ব্যাপারে একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। তাই ঠিক করলাম যে আজকে এখানেই খাবো। আর সাদা ভাত মোটামুটি সবারই খেতে পছন্দ। অর্ডার করার ঠিক 5 মিনিটের মধ্যে চলে আসছে। আমরা অর্ডার করেছি হচ্ছে চুই গোস্ত, যেটা কিনা একদমই বড় বড় পিস ছিল আর একদমই রসুন দিয়ে ভরা। তো সাথে হচ্ছে আমাদেরকে ঠিক করতে বলছিল, মানে সিলেক্ট করতে বলছিল কোন পিসটা নিব। এই একটা সুবিধা এখানে যে বলে করে নিয়ে আসবে আর পিসটা দেখিয়ে হচ্ছে চুজ করার জন্য একটা অপশন দিয়ে দেয়। চুই গোস্তর সাথে অর্ডার করেছিলাম হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা, এটা আমি এখানে আসলে সবসময় খেয়ে থাকি। আর সাথে হচ্ছে একটা ডাল, ওই ডালটাও খুবই টেস্টি হয়ে থাকে। রেস্টুরেন্টের মধ্যে বসলে বাহিরের যে ভিউটা আছে সেটা খুব ভালো লাগে, কারণ হচ্ছে এই পাশে বনশ্রী আর ওই পাশে হচ্ছে আফতাব নগর। ওয়েদারটা খুবই ফগি হয়েছিল, কারণ বৃষ্টি ফোটা ফোটা পড়ছিল আর পুরো রাস্তায় ধুলোবালি, তারপরে কেন জানি আজকে সবুজ গাছগুলোকে ভালোই লাগছিল দেখতে। আর রেস্টুরেন্টের ভেতর থেকে আসলে ভিউটা খুব সুন্দর দেখায়। রান্না করা যে মাংসের কালারটা ছিল, এটা এত সুন্দর একটা কালার ছিল, মানে তরকারির কালারই এত অদ্ভুত সুন্দর হয় আসলে, এটা সানলাইটে না দেখলে বোঝা যায় না। ন্যাচারালি ভাত এবং তরকারির কম্বিনেশন কালারটা কিন্তু খুবই সুন্দর, একটা হোয়াইট আর একটা হচ্ছে কালারফুল। সো সবকিছু মিলিয়ে কালার কন্ট্রাস্টের কথা বললে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। এই রেস্টুরেন্টে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ভাতের সাথে ঘি দেওয়া। সো এই যেভাবে ঘি দিয়ে দেওয়া হয়, বললেই হচ্ছে ওনারা ঘি নিয়ে আসবে, এসে ভাতের উপরে দিবে। আর এই ঘিয়ের স্মেলটা এত সুন্দর ছিল, ঘিটা দেওয়ার পরে ক্ষুধা যেন আরো বেশি বেড়ে গেছে, ঘিটার জন্য আরো টেস্টি লাগা শুরু করেছে খাবারটা। আজকে ডান বাম দিকে তাকাবো না, আজকে পেট ভরে খেতে হবে, কারণ আমি যখনই কোনো কিছু নিয়ে টেনশন বা স্ট্রেস নেই আমি প্রচুর পরিমাণে খেতে পছন্দ করি, সেটা বাসায় হোক আর বাহিরে হোক। আর ওজন দিন দিন বেড়েই যাচ্ছে, এখন আর আসলে ওজন নিয়ন্ত্রণ করার মতো সেরকম টেনশন করি না, কি আছে জীবনে খেয়ে যাই আগে, খেতে খেতেই তারপরে হচ্ছে একদিন মারাই যাব। যাই হোক, জাস্ট ফান করলাম। এনিওয়েজ আজকের খাবারটা খুবই মজা ছিল সিরাজের, বাট এই আচারটা আমার ভালো লাগেনি, একদমই নষ্ট ছিল আমার কাছে মনে হয়, কারণ আচারটা খাওয়ার পরেই আমার মুখের একদম রুচিটা নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু মুহূর্তের মধ্যে যখন এই মালাই লাচ্ছিটা হাতে পেলাম আর মালাই লাচ্ছিটার কালারটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, এবং মনে মনে ভাবছিলাম যে এটা খুবই মজা হবে। এই লাচ্ছিটা মূলত আমার BFF অর্ডার করে দিয়েছে আর বললো যে খেয়ে দেখো ভালো লাগবে। সো আসলেই সত্যি অসাধারণ ছিল মালাই লাচ্ছিটা, আমার কাছে খুব খুব ভালো লেগেছে। আমি বলবো যারা বনশ্রীতে আসবে বা যেখানেই এদের শাখা থাকুক না কেন, সেখানে গিয়ে মালাই লাচ্ছিটা ট্রাই করতে পারো, একদমই অসম একটা লাচ্ছি ছিল। এনিওয়েজ আমার ব্লগটি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।